তো দেখো, আমি এখানে আলুতে যেমন সবাই আলু চচ্চড়ি বানায়, আমি ঠিক সেরকম বানাইনি। এটা সিম্পলভাবে বানিয়েছিলাম, সসপ্যানের মধ্যে শুধু সিম্পলভাবে আলু টমেটো একটা দিয়ে কেটে, নুন আর হলুদ, উপর থেকে এক চামচ মতন তেল যদি তোমরা চাও অ্যাড করতে পারো। আমি 1 টিস্পুন মতনই তেল অ্যাড করেছিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম। তোমাদের কাছে যদি কাঁচা লঙ্কা থাকে তাহলে তোমরা অবশ্যই কাঁচা লঙ্কা অ্যাড করো। আর আমার গলাটা এরকম হচ্ছে কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো প্লিজ ডোন্ট মাইন্ড। তো এইভাবে একবার আমার কথা অনুযায়ী তোমরা আলুর তরকারিটা বানিয়ে দেখো, তোমাদেরকে একদম মনেই হবে না, ফিলই হবে না যে তোমরা, আমরা যেরকমভাবে কড়াইয়ে নাড়াচাড়া করে আলুর তরকারি বানাই সেরকম আমরা বানাইনি। খুবই একটা হেলদি অপশন আর খুবই টেস্টি হয়েছিল খেতে। আর তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তো ওপর থেকে সেটাও ছড়িয়ে দিতে পারো, তাহলে আরও টেস্ট খুবই বেড়ে যাবে। তো আমি দেখো আলুর তরকারির সাথে লুচি, আর তোমরা এরপরে দেখতে পাবে লুচির সাথে আমি পায়েসও আর মিষ্টিও ছিল। তো সানডেটা একদম ডিনারটা জমে গেছিলো। তো প্লিজ আমার চ্যানেলটাকে এভাবে তোমরা সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেও, সাবস্ক্রাইব করো, আর তোমাদের ফ্রেন্ডের সাথে প্লিজ শেয়ার করো, কারণ যত শেয়ার করবে আমি মোটিভেট পাই। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ভালো লাগলে। তো দেখো পায়েসটা এখন আমি, এটা তো রোস্টেডই সময় থাকে, তাও আমি অল্প ঘিয়ের মধ্যে এটা রোস্ট করে নিয়েছি, তাহলে একটু টেস্টটা আর একটু এনহ্যান্স হয়। তো এইভাবে আমি বানিয়ে থাকি। আর লুচিগুলোও দেখো কত সুন্দর ফুলেছে।